উত্থানের থেকে একটি ভয়াবহ দুঃশাসনের বাংলাদেশে আজকে আমরা বসবাস করছি। আজকের এই শাহবাগ মেধাবী চত্বরে আমরা দাঁড়িয়ে স্পষ্টভাবে একটি ঘোষণা দিতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যদি এই বাংলাদেশে জেনারেল আইয়ুব খানের শাসন জারি করতে চান, তাহলে এদেশের 18 কোটি জনগণ আপনাকে সেই আইয়ুব খানের মতো এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করে ছাড়বে। আজকে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি এলাকায় প্রতিদিন অসংখ্য গুম, খুন, নির্যাতন, অপহরণের ঘটনা ঘটে যাচ্ছে। এই সকল ঘটনা কারা ঘটাচ্ছে আপনার আমার সামনে কিন্তু পানির মতো পরিষ্কার। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ধর্ষণের ঘটনার বিচার এই শেখ হাসিনার সরকার আজ পর্যন্ত করে নাই। গত 9 মাসে 975টি ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে ঘটেছে। আজকে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই 975টি ধর্ষণের ঘটনার একটিও বিচার কি এই শেখ হাসিনা করেছে? আজকে একটি ঘটনাও বিচার করে নাই, আর করবেই বা কি করে? কারণ এই প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত যে সকল সন্ত্রাসী কুলাঙ্গারেরা, এরা হয় আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগের নেতা। তারা জানে যে দেশের মাবন্দের ধর্ষণ করলে, নির্যাতন করলে দল আমাকে শেল্টার দেবে, দল আমাকে সাপোর্ট দেবে। সুতরাং তারা এই আওয়ামী লীগের সাপোর্টে, এই সরকারের সাপোর্টে তারা প্রতিদিন গুম, খুন, ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের জেগে উঠতে হবে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে নামতে হবে। যেভাবে আমরা কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার রাজপথ আমরা ব্লক করে দিয়েছিলাম এই ফ্যাসিজমের বিরুদ্ধে, এই ধর্ষক রাষ্ট্রের বিরুদ্ধে, আজকে আবারও আমাদের এই যুদ্ধে নামতে হবে।